ওকে, তো আগের দিন আমি ভেরিয়েন্স এর টেস্ট অবধি করেছিলাম, আজকে আমি করব টু স্যাম্পল টেস্টিং। তো অলরেডি আমি কাই স্কোয়ার এবং টি কে এনেছি, স্ট্যান্ডার্ড নর্মাল কে এনেছি, এখন এফ কে আমি আনিনি আলোচনা। আজকে এফ দিয়ে কি করে টেস্ট হয় আমরা দেখব। দেখ, তো প্রথমেই টু স্যাম্পল লোকেশন প্রবলেমে যাচ্ছি, ভেরি ফেমাস। এই টেস্টটার নাম খুব ফেমাস টেস্ট, একে বলে ফিশার্স টি টেস্ট। ফিশার্স টি টেস্ট, দেখ হোয়াট ইজ দিস টেস্ট অল অ্যাবাউট। তো অলরেডি স্যাম্পলিং এর ক্লাসে আমরা ফিশার্স টি করেছি, ঠিক আছে, সেইটা দিয়ে আমরা টেস্টিং করবো। এখানে দেখ, আগে কনটেক্সটটা দেখ, প্রবলেমটা দেখ। এখানে দুটো স্যাম্পল আছে, ফার্স্ট স্যাম্পলটা এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান এন ওয়ান, অর্থাৎ দ্য স্যাম্পল অফ সাইজ এন ওয়ান আমরা ড্র করেছি ফ্রম আ নর্মাল পপুলেশন উইথ মিন মিউ ওয়ান অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। আর আরেকটা স্যাম্পল অফ সাইজ এন টু আমরা ড্র করেছি ফ্রম নর্মাল পপুলেশন উইথ মিন মিউ টু আর ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। দুটো পপুলেশন ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট, একদমই, আর র্যান্ডাম স্যাম্পল গুলো একে অপরের সঙ্গে ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট, মানে এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান এন ওয়ান, এরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু এন টু, এরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আর অ্যাজ আ হোল এই স্যাম্পলটা আর এই স্যাম্পলটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এবার লোকেশন প্রবলেম মানে কি, দিস ইজ দ্য লোকেশন অফ দ্য ফার্স্ট পপুলেশন মিউ ওয়ান, দ্য মিন, মিউ টু ইজ দ্য লোকেশন অফ দ্য সেকেন্ড পপুলেশন। এবার আমরা লোকেশনকে কম্পেয়ার করব, মানে কিরকম, ইচ নট আমি টেস্ট করছি, দুজনেরই লোকেশন সেম, মিউ ওয়ান ইকুয়ালস টু মিউ টু, এগেনস্টে আমি আলোচনা করছি, এইচ ওয়ান নাম্বার ওয়ান, প্রথমটা লোকেশনটা সেকেন্ডটা লোকেশনটার থেকে ডান দিকে আছে, মিউ ওয়ান মোর দ্যান মিউ টু, মানে কিরকম ছবিটা হবে। এইটা যদি মিউ টু হয় দেন এইটা হবে হচ্ছে মিউ ওয়ান, লোকেশনটা ডান সাইডে আছে। লোকেশন বেশি মানে কি, অবজারভেশন গুলো লার্জার, খেয়াল কর ডান দিকে থাকা মানে লার্জার অবজারভেশন বেশি, তাই ওর মিনটা ডান দিকে সরে আছে, একদম পাতি কমন সেন্স, আর কিচ্ছু না। দু নম্বর কি হতে পারে, মিউ ওয়ানটা লেস দেন মিউ টু, অর্থাৎ ফার্স্ট যে পপুলেশন সেটা সেকেন্ড পপুলেশনটার বাঁদিকে আছে, এরকম। This is mu 1, this is mu 2, ঠিক আছে। সো মিউ ওয়ানটা যেহেতু বাঁদিকে আছে তার মানে মিনটা আছে বাঁদিকে, মানে মিনটা ছোট, মিনটা ছোট মানে বেশিরভাগ অবজারভেশন গুলো ছোট হচ্ছে, ওকে। আর থার্ডটা অ্যাজ ইউজুয়াল মিউ ওয়ান নট ইকুয়ালস টু মিউ টু, ঠিক আছে, আইদার মিউ ওয়ানটা মিউ টুর থেকে বড় অর মিউ ওয়ানটা মিউ টুর থেকে ছোট, তাই
v1টা not equals to u2 তবে এখানে আমরা ফিশারস টি স্ট্যাটিস্টিকটাকে আনছি কার মনে আছে বল সামওয়ান কে বলবি ফিশারস টি স্ট্যাটিস্টিক কি ছিল স্ট্রাকচারটা কে বলতে পারবি x1 প্লাস x2 মাইনাস টোটাল মিনটা বাই টোটাল যে ভ্যারিয়েন্স বল দিশা বল দিশা সব ক্লাস কালকে তুই বলেছিস করেছিস ফিশারস টি স্ট্যাটিস্টিকের স্ট্রাকচার কি স্যাম্পলিং কয়েকদিন আগে পড়েছিস ভুলে গেলে চলবে x1 মাইনাস x2 minus mu1 minus mu2 whole divided x1 by x1 bar minus x2 bar, minus, minus mu1 minus mu2 whole divided by s s into root over 1 root by n1 plus 1 by n2 plus 1 by n2 এই স্ট্রাকচারটাকে বলে ফিশারস টি স্ট্যাটিস্টিক যেটা ফলো করে t l1 plus n2 n2 minus minus 2 What is x1 bar? xi bar ta hocche This is nothing but the mean of ith population. Sorry. Mean, sample, mean of কেন আইটা এক মানে কি x1 বার আইটা 2 মানে কি x2 বার x1 বার স্ট্যান্ডস ফর দি স্যাম্পল মিন অফ দি ফার্স্ট পপুলেশন কত হচ্ছে লুক এট দ্য ফার্স্ট পপুলেশন টোটাল আছে n1 খান আর আমরা কি করছি n1 দিয়ে ডিভাইড করছি সাম করছি কাকে x11 x12 x1n1 অর্থাৎ ফার্স্ট পপুলেশন থেকে যে স্যাম্পলটা ড্র করেছি তাদের আমরা সাম টোটাল করে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করছি সো উই আর গেটিং হোয়াট এট দ্য এন্ড অফ দ্য ডে দি স্যাম্পল মিন করেসপন্ডিং টু দি ফার্স্ট পপুলেশন সিমিলারলি এক্স টু বার মানে কি দ্য স্যাম্পল মিন করেসপন্ডিং টু দি সেকেন্ড পপুলেশন ওকে বলো এইবার হোয়াট ইজ এস এ স্কোয়ার বলছে এটাকে এ স্কোয়ারটাকে আমরা বলছি দ্য পুলড ভেরিয়েন্স পুলড ভেরিয়েন্স এর স্ট্রাকচার কি ছিল n1 minus 1 n1 minus 1 s1 square plus n2 minus 1 s2 square divided by n1 plus n2 মাইনাস টু এইটা ছিল ঠিক আছে এবার হোয়াট ইজ এস ওয়ান স্কোয়ার স্যাম্পল ভেরিয়েন্স অফ দি ফার্স্ট পপুলেশন হোয়াট ইজ এস টু স্কোয়ার স্যাম্পল ভেরিয়েন্স অফ দি সেকেন্ড পপুলেশন তো আমি একসঙ্গে জাস্ট ডিফাইন করছি এস আই স্কোয়ার নাম দিয়ে This is the sample variance of ith population. এইটা হচ্ছে পুরো সেট আপটাকে আমি তৈরি করলাম এবার আমি টেস্টিং করতে যাব দেখ আমার নাম্বার ওয়ান কি ছিল টেস্টিং H naught mu1 equals to mu2 versus H1 mu1 greater than mu2. আমায় বলতে পারবি ক্যাপিটাল T এর স্ট্রাকচার কি হবে আন্ডার H naught?
look at this capital T. যখন নালটা ট্রু তখন ক্যাপিটাল টি এর স্ট্রাকচার কি হবে বল মিউ মিউ যখন নালটা ট্রু তখন ক্যাপিটাল টি এর স্ট্রাকচার কি হবে সে দাদা আমাদের কথা শুনতে পাচ্ছ বল x1 বার - x2 বার হোল ডিভাইডেড বাই s ইনটু √ ওভার 1 বাই n প্লাস 1 1 বাই n2 কি আজকে তো সাইলেন্ট কেন হ্যাঁ দাদা আমাদের কথা ট্রু তখন ক্যাপিটাল টি এর স্ট্রাকচার কি হবে আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না আর এটা বলে লাভ রমিত তুমি আচ্ছা হ্যাঁ তো এক্সট্রিমলি সরি আমার ল্যাপটপের সাউন্ড অফ করা ছিল কেউ যদি তুমি উত্তর দিস আরেকবার রিপিট কর যখন নালটা ট্রু তখন ক্যাপিটাল টি এর স্ট্রাকচার কি হবে মিউ মিউ দুটো কেটে যাবে তাহলে খালি x1 বার - x2 বার বাই s ইনটু √ ওভার 1 বাই n1 প্লাস 1 বাই n2 অ্যাবসলিউটলি আন্ডার নাল মিউ1 আর মিউ2 সেম সো মিউ1 মিউ2 ক্যান্সেল আউট হয়ে যাবে সো ক্যাপিটাল টি পড়ে থাকবে এরকম যেটা ফলো করবে টি এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু অ্যাবসলিউটলি ঠিক আছে এইবার খেলা শুরু এক্স ওয়ান বারটা হচ্ছে ফার্স্ট পপুলেশনের স্যাম্পল মিন ইট মিমিক্স মিউ ওয়ান x2 বারটা হচ্ছে সেকেন্ড পপুলেশনের স্যাম্পল মিন ইট মিমিক্স মিউ2 যখন নালটা ট্রু দেন মিউ1 আর মিউ2 সেম তখন x1 বার আর x2 বার মোটামুটি কাছাকাছি ভ্যালু নেই কিন্তু যখন নালটা ট্রু নয় তখন মিউ1টা মিউ2 থেকে লার্জার হতে আরম্ভ করবে তাহলে x1 বারটাও x2 বারের থেকে লার্জার হতে আরম্ভ করবে সো এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বারের গ্যাপটা ডান সাইডে বড় ভ্যালু নিতে আরম্ভ করবে লার্জ ভ্যালু অফ টি ইন্ডিকেটস দি rejection of h naught that is right tail test based on capital T is appropriate ওকে তার মানে কি রিজেক্ট এইচ নট ইফ ক্যাপিটাল টি গ্রেটার দ্যান সি ওকে তার মানে কি দ্যাট ইজ সি এর ভ্যালু আমার চাই সি ইজ সো চোজেন দ্যাট the test is of size alpha ঠিক আছে তার মানে কি স্যার হ্যাঁ বল হ্যালো হ্যাঁ বল বলছি স্যার এখানে কোনটাকে নিচ্ছি মানে ওই ফিশার স্ট্রিটে মিউ দিয়ে যেটা নিলাম না অনলি x1 বার মাইনাস x2 বার দিস টি এই যে আচ্ছা সেটাই আমি ওটা হলে তো জিরোর কাছেই চলে যাচ্ছে আমি ওটাই দেখি না ওটা কোনো মতেই না 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 এইটা দিস টি এটাই আমাদের টি এখন এই টি এর ভ্যালু লার্জ হলে তো রিজেকশন এক্স ওয়ান বার এক্স টু বার কে ডমিনেট করবে যখন মিউ ওয়ান টা মিউ টু কে ডমিনেট করবে হ্যাঁ এটা বুঝতে পেরেছি আমি আসলে ওইটা ভেবেছিলাম ওইটা দেখি জিরোর কাছে চলে যায় তাহলে সি সো চোজেন দ্যাট দ্য টেস্ট ইজ অফ সাইজ আলফা তো সি বার করতে হবে
এই টিটা ফলো করে টি এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু, তাহলে বল সি এর ভ্যালু কত হবে? টি আলফা এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু। অ্যাবসলিউটলি, একদম পারফেক্ট। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য, হয়ে গেল। দ্যাট ইজ উই রিজেক্ট এইচ নট এট লেভেল আলফা ইফ টি, মানে এই জিনিসটা greater than t alpha. Done. একটা হয়ে গেল। এইবার দু নম্বর, h not mu1 equals to mu2 against h1 mu1 less than mu2, কি হবে? সিমিলার ওয়েতে আন্ডার নাল ওই টিটার স্ট্রাকচার হয়ে যাবে এরকম, মিউ ওয়ান মিউ টু ক্যান্সেল আউট হয়ে যাবে। এবারে বল টি এর ভ্যালু কি হলে বলবো রিজেক্ট, যুক্তি এর ভ্যালু কি বলে বলবো রিজেক্ট? স্মল ভ্যালু বলে, টি লেস দ্যান সি হলে। এক্স্যাক্টলি, এক্স ওয়ান বার মিমিক্স মিউ ওয়ান, এক্স টু বার মিমিক্স মিউ টু, মিউ ওয়ান যত মিউ টু থেকে ছোট হতে আরম্ভ করবে, এক্স ওয়ান বারটাও এক্স টু বারের থেকে তত ছোট হতে আরম্ভ করবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টি এর ভ্যালু লেফট সাইডে স্মলার ভ্যালু নিতে আরম্ভ করবে। That is a small value of t indicates the rejection of the null hypothesis. ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। দ্যাট ইজ উই রিজেক্ট এইচ নট ইফ টি লেস দেন সি। আবারও একইভাবে সি এমন করে নেব যাদের টেস্টের সাইজ হয় আলফা, টিটা ফলো করে টি এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু, তাহলে সি কত হবে? মাইনাস টু আলফা। একদম, এই তো বুঝে গেছিস। অ্যাবসলিউটলি, সি এর ভ্যালু মাইনাস টি আলফা এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু। ঠিক আছে, বলো তাহলে উই রিজেক্ট এইচ নট ইফ এবার তিন নম্বরটা, এইচ নট মিউ ওয়ান ইকুয়ালস টু মিউ টু এগেনস্ট এইচ ওয়ান মিউ ওয়ান নট ইকুয়ালস টু মিউ টু। ঠিক আছে, once again under null theta follow করবে এরকম স্ট্রাকচার নিয়ে
এবার এখানে মিউ ওয়ান নট ইকুয়ালস টু মিউ টু মানে আইদার মিউ ওয়ানটা মোর দ্যান মিউ টু তখন টি এর ভ্যালু লার্জার হবে অথবা মিউ ওয়ানটা লেস দ্যান মিউ টু তখন দেন টি এর ভ্যালুটা স্মলার হবে সো আইদার আ লার্জ ভ্যালু অর আ স্মল ভ্যালু অফ টি ইন্ডিকেট করবে দ্য রিজেকশন অফ এইচ নট ঠিক আছে দ্যাট ইজ বোথ টেল টেস্ট বেসড অন টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে বলো স্যার আগের পেজটা একটু যাবেন হুম আচ্ছা ঠিক আছে বলো কার মানে রিজেক্ট ইচ নট ইফ টি মোর দ্যান সি ওয়ান অর টি লেস দ্যান সি টু ঠিক আছে এবার সি ওয়ান সি টুর ভ্যালু কি হবে সি ওয়ান সি টু এমন করে খুঁজতে হবে যাতে টেস্টটার সাইজ হয় আলফা সো টি মোর দেন সি ওয়ান অর টি লেস দেন সি টু হচ্ছে আলফা এবার এইটা আর এইটা দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ তাই ভেঙে দে এইবার সে একই প্রবলেম একটা বিস্কিট কিন্তু দুজন কন্টেন্ডার কি করতে হবে হাফ হাফ করে দিয়ে দেবো এই একে আলফা বাই টু অ্যাসাইন করে দেবো একেও আমি আলফা বাই টু অ্যাসাইন করে দেবো টিটা ফলো করে under null t n1 plus n2 minus 2 তাহলে বল c1 কত হবে আর c2 কত হবে alpha by 2 comma n1 plus n2 minus 2 exactly c1 এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভটা হচ্ছে alpha by 2 so it will be the upper alpha by 2th point এই সব কিছু টেবিল দেখতে শিখতে হবে কারণ আমি জানি না কলেজে কি প্র্যাকটিক্যাল করিয়েছে আর এই প্র্যাকটিক্যালটা করা অত্যন্ত জরুরি শুধুমাত্র সিউর এক্সামে নাম্বার তোলার জন্য নয় দিস প্র্যাকটিক্যাল ইজ আ প্রাইমাল পিভোটাল প্র্যাকটিক্যাল আমি এই প্র্যাকটিক্যালটা আরে করতে শেখাবো ঠিক আছে কত ভালো প্র্যাকটিক্যাল করা যায় দেখবি জাস্ট স্যার আপনি করাবেন কলেজে তো কিছুই করাচ্ছে না করাতে তো হবেই এই জিনিসটা এটা মারাত্মক জিনিস আমাদেরও স্যার বলে দিয়েছে অনলাইন হলে আরে করে দিতে এমনি টেবিল দিয়েছে কিন্তু বলেছে অনলাইন হলে দরকার নেই আরে করে দেবো হয়ে গেল সি ওয়ান সি টু পেয়ে গেলাম তাহলে ফাইনালি টি মোর দ্যান সি ওয়ান মানে or t less than c2 মানে
সো কম্বাইন করলে কি হবে মডুলাস আসবে if that's the both tail test and the very very famous Fisher's t test super famous Fisher's t test okay bolo ebar টু স্যাম্পল লোকেশন প্রবলেম তো আমরা করে ফেললাম এবার আমরা করব টু স্যাম্পল স্কেল প্রবলেম মানে স্কেল মানে ভেরিয়েন্স কি বক্তব্য ওয়ান্স এগেইন একই রকম একটা সেট আপ এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান টু এক্স ওয়ান এন ওয়ান একটা র্যান্ডম স্যাম্পল তুলেছি ফ্রম নর্মাল মিউ ওয়ান কমা সিগমা ওয়ান স্কোয়ার আচ্ছা এই কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি জাস্ট একটা ছোট্ট কোয়েরি করতে চাই দেখে এটা কারোর চোখে পড়েছে কিনা ফিশার্স টি টেস্ট করতে গিয়ে ক্যান ইউ সি সামথিং আনইউজুয়াল সিগমা দুটো ইকুয়াল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফিশার্স টি করতে গিয়ে দিস ইজ আ ম্যাসিভ অ্যাসাম্পশন দ্যাট টু পপুলেশনস হ্যাভ ইকুয়াল ভেরিয়েন্স যদি দুটো পপুলেশনের ইকুয়াল ভেরিয়েন্স না হয় দেন দিস লিডস টু আ প্রবলেম কল্ড ফিশার ভেরিয়েন্স প্রবলেম যে প্রবলেমটা একটু জটিল সমস্যা এবং তাকে অনেকে অনেকভাবে অ্যাপ্রোচ করে সলভ করতে ট্রাই করেছেন আমাদের সিলেবাসে নেই যদিও কিন্তু ইউ শুড নো অ্যাবাউট দিস আমি লাস্টে একটা রিমার্ক লিখে দেব ঠিক আছে এনিওয়েজ তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্যাম্পল ড্র করেছি ফ্রম নর্মাল মিউ ওয়ান কমা সিগমা ওয়ান স্কোয়ার দেন আমি সেকেন্ড স্যাম্পলটা ড্র করছি ওয়ান্স এগেন দিস টু পপুলেশনস আর ইন্ডিপেন্ডেন্ট ওকে এখানে আমি ভেরিয়েন্সের টেস্টিং করব বা স্কেল প্রবলেম মানেই তাই হোয়াট ইজ মাই অ্যাসাম্পশন এইচ নট দুজনেরই ভেরিয়েবিলিটি সেম এগেনস্ট এইচ ওয়ান সিগমা ওয়ান স্কোয়ার গ্রেটার দেন সিগমা টু স্কোয়ার Number two, sigma one square ta choto hobe than sigma two square. And number three, thik ache? Korlam. Eita hocche amar testing setup ta. অর্থাৎ ভেরিয়েন্স সেম নাকি সেম নয় এই হচ্ছে আমার কোয়েরি ক্যান ইউ সাজেস্ট মি সাম স্ট্যাটিস্টিক তোরা করেছিস
Can you suggest me something from your sampling class? Snedekor's F. Exactly. Oshadharon. We consider Snedekor's. Snedekor's spelling is not equal to Bulu, whatever. What's my spelling? Snedekor's F statistic. আশা করি মনে আছে this thing followed কি ফলো করতে এটা f n1 minus 1 comma n2 minus 1 perfect এই সব আমরা স্যাম্পলিং এ করেছিলাম এবং বলেছিলাম স্যাম্পলিং আমরা করছি শুধুমাত্র এস্টিমেশন বা টেস্টিং করার জন্য এবার বোঝা যাচ্ছে three important sampling distribution keno amra korechhilam in fact jokhon ei chi square tf er concept gulo arise korche kyu sokal bela uthe normal ke square kore sum korte jayni horat kore kyu ghum theke uthe ekta normal ke ekta koshi diye ekta chi square diye divide kore ta square root niye take n diye divide korte jayni oi sob theoretical kaj স্ট্যাটিস্টিক্স এর লোকেরা করে না যে প্রবলেমটা করতে গেছিল স্নেডেকার সেটা হচ্ছে এই প্রবলেম যে কি করে দুটো পপুলেশনের আমি ভেরিয়েন্স কে কম্পারিজন করব সেই থট থেকে স্নেডেকারস এফ এর থটের জন্ম ঠিক আছে ঠিক যেভাবে লোকেশন কে কম্পেয়ার করতে গিয়ে এইচ নট mu equal to mu naught against mu more than mu naught students t এর জন্ম ঠিক যেভাবে দুটো লোকেশন কে কম্পেয়ার করতে গিয়ে mu1 equal to mu2 against mu1 not equals to mu2 fisher's t এর জন্ম হয় ফলে স্ট্যাটিস্টিক্যাল যে কোনো ইনভেনশনের পেছনে কোনো অঙ্ক কাজ করে না একটা নেসেসিটি কাজ করে একটা রিয়েল লাইফ প্রবলেম কাজ করে একটা রিয়েল লাইফ রিকোয়ারমেন্ট কাজ করে সেই জন্য স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আজকে স্ট্যান্ড আউট সাবজেক্ট হয়ে দাঁড়িয়ে আছে এই বাজারে অলওয়েজ রিয়েলিটি কে নিয়ে ডিল করে রিয়েলিটি কে নিয়ে ডিল করতে গিয়ে তারপরে অঙ্ক আসে অঙ্ক থেকে স্ট্যাট আসে না স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম কে সলভ করতে গিয়ে যদি কোথাও ম্যাথমেটিক্স ইউজ করতে হয় তখন ম্যাথমেটিক্স আসে ঠিক আছে সো নিজেদের ওরিয়েন্টেশনটা এখন থেকে আস্তে আস্তে ওরকম করে ভাবতে আরম্ভ কর সাতাত্তরের সাথের বিয়ের জমানা আর নেই ওসব অতীত ওকে তো দিস ইজ দ্য স্নেডেকারস এফ স্ট্যাটিস্টিক বাই এফ ডিস্ট্রিবিউশন ইউ মে কল স্ট্যাটিস্টিক বলতে গেলে এই পার্টটাকে নোন হতে হবে এখানে নোন তো বটে তার কারণ বলতে পারবি সিগমা ওয়ান স্কোয়ার বাই সিগমা টু স্কোয়ার এর ভ্যালু আন্ডার ইচ নট কত এক্স্যাক্টলি দে আর সেম So under H naught, this thing follows F. Okay. Follow. Acha. Eibar. Ki korbo? Number one problem. এবার তোরা ফিশার হয়ে যাবি আমি তোদের জিজ্ঞেস করব কি হলে রিজেক্ট এন্ড যুক্তিও দিবি বল কি হলে আমরা নালকে করে দেব রিজেক্ট লার্জ পজিটিভ না 1 এর থেকে বড় এক্স্যাক্টলি S1 square of the sample variance of the first population, which would mimic the population variance of the first population. S2 square sample variance of the second population, which mimics this. Okay.
এবার যদি সিগমা ওয়ান স্কোয়ারটা সিগমা টু স্কোয়ারকে ডমিনেট করে দেন এস ওয়ান স্কোয়ারটাও এস টু স্কোয়ারকে ডমিনেট করবে, সো এই রেশিওটা লার্জ হবে। সো we reject h not if f is greater than c, okay? এবার c এর ভ্যালু কি হবে, c এমন নেব যাতে টেস্টটা হয় সাইজ আলফা। এবার f ডিস্ট্রিবিউশনের জন্য আপার আলফা পয়েন্টের ডেফিনিশন আমি দিয়েছিলাম, তাহলে c এর ভ্যালু কত হবে, f alpha n1 minus 1 n2 minus 1 এইটা যদি আমি ভাবি f এর ছবি, c এর ডান দিকের এরিয়াটা হচ্ছে আলফা, তাহলে c কত হবে, f আলফা করেসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্য ডিস্ট্রিবিউশন, এখানে f টা ফলো করে যেহেতু f n1 minus 1 n2 minus 1, সো আই উইল পুট আপ লাইক দিস। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার দু নম্বরটা ডাইরেক্ট উত্তর বলবি, ঠিক আছে, অত আর লিখবই না। এটা কি হবে, কি হলে বলবো রিজেক্ট, f less than c, এক্স্যাক্টলি সিগমা 1 স্কয়ারটাকে ডমিনেট করছে সিগমা 2 স্কয়ার, তাহলে s2 স্কয়ারও s1 স্কয়ারকে ডমিনেট করবে, নিচটা বড় হয়ে যাওয়া মানে ওভারঅল ব্যাপারটা ছোট হয়ে যাওয়া, সো আ লেফট টেইল টেস্ট বেসড অন f ইজ অ্যাপ্রোপ্রিয়েট, সো উই রিজেক্ট h নট। ওয়ান সেকেন্ড, c কত, সি এমন নেব যাতে টেস্টার সাইজ হয়ে যায় হচ্ছে আলফা। এবার কোয়েশ্চেন, সি কত হবে, এফ ডিস্ট্রিবিউশন কি সিমেট্রিক, এফ 1 মাইনাস আলফা ইন 1 মাইনাস আলফা, এটা সি, সি এর বাঁদিকের এরিয়াটা হচ্ছে আলফা, তাহলে সি এর ডান দিকের এরিয়াটা হচ্ছে ওয়ান মাইনাস আলফা, সি হচ্ছে আপার ওয়ান মাইনাস আলফা এট পয়েন্ট, সো সি ইজ এফ ওয়ান মাইনাস আলফা। এন ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে সি এর ভ্যালু কত এখানে, অ্যাবসলিউটলি পারফেক্ট। তিন নম্বর, এইচ নট সিগমা ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু সিগমা টু স্কোয়ার এগেনস্ট এইচ ওয়ান সিগমা ওয়ান স্কোয়ার নট ইকুয়ালস টু সিগমা টু স্কোয়ার, বোথ টেল টেস্ট দেখাই যাচ্ছে। অ্যাবসলুটলি এর একটা বোথ টেল টেস্ট ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, কারণ আইদার সিগমা ওয়ান স্কোয়ারটা মোর দ্যান সিগমা টু স্কোয়ার হলেও রিজেক্ট, অথবা সিগমা ওয়ান স্কোয়ারটা লেস দ্যান সিগমা টু স্কোয়ার হলেও রিজেক্ট, আইদার এফ এর ভ্যালু লার্জ হলে রিজেক্ট অথবা এফ এর ভ্যালু স্মল হলে রিজেক্ট। তার মানে কি, আইদার f মোর দ্যান c1 হলে রিজেক্ট, অর এবার c1 c2 বার করতে হবে কোত্থেকে, ফ্রম দি সাইজ কন্ডিশন টেস্টার সাইজ হতে হবে কত, আলফা, দ্যাট ইজ
একটা বিস্কিট দুটো পার্টে ভাগ করে দিলাম আলফা বাই টু করে, অনেকবার করেছি। তাহলে বলে ফেল সি ওয়ান কত, সি টু কত, সি ওয়ান কত, এই সবকিছু আর এ বার করা যায়, এই যে কাট অফ পয়েন্ট গুলো আছে না, এই সবকটা পয়েন্ট টেবিল ছাড়াই আর দিয়ে করা যায়, সবকটা আমরা করব প্র্যাকটিক্যালের ক্লাসে, খুব ভালো জিনিস শিখবি। এবং তোরা পরবর্তীকালে চেক ফেকে তো অনেকেই আছিস, দেখবি এইসব জিনিস দিয়ে প্রচুর টাকা টাকা রোজগার হচ্ছে লোকের টেস্টিং করে দিয়ে, টেস্টিংটা খুব লাভজনক জিনিস, সেই জন্যই শিখতে বলছি, পকেট মানি আর্ন হয়ে যাবে। কারণ বিভিন্ন ডাক্তার ইত্যাদি বিভিন্ন প্রফেশনের লোকজন ওদের যখন কোনো একটা প্রজেক্ট করে লাস্টে একটা কনফার্মেটরি টেস্টিং রাখতে চায়, ওটা তো নাম্বার ওয়ান স্ট্যাট কিছু বোঝে না, ভুলভাল টেস্ট করে, মানে করতে হবে হচ্ছে স্টুডেন্টস টি টেস্ট করে দিলে হচ্ছে অ্যানোভার টেস্ট বা ফিশার টি টেস্ট, এরকম ধরনের প্রচুর জিনিস আমি লোককে দেখেছি। তো তোদের এক্সপার্টিস থাকলে কি করবি তোরা, চেক টেক বা বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে এরকম ছোট ছোট রিসার্চ প্রজেক্টে হেল্প করে দিবি, একদম ক্যাশ আপ ফ্রন্ট ডিরেক্ট পয়সা করে পেমেন্ট পেয়ে যাবি, খুব ভালো, গুড পকেট মানি। ঠিক আছে, আমাদের জাস্ট বাকি রইল আর দুটো জিনিস, একটা হচ্ছে বাইভেরিয়েট নর্মালের টেস্টিং, যার জন্য জানতে হবে বাইভেরিয়েট স্যাম্পলিং, আর রইল ডিসক্রিট টেস্টিং, আর দুদিনে শেষ, এটা একটা ক্লাস টিউজডে আর একটা ক্লাস ওয়েডনেসডে, টেস্টিং শেষ। সো টিউজডে 5টার সময় আমরা টেস্টিং নিয়ে বসবো।